রিভাইভের ইমাঙ্কটিক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী আমরা আছি হিজাব অধ্যায় এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই মুহূর্তে আমাদের চ্যানেলে চলছে তিনটি ধারাবাহিক সিরিজ সংশয়বাদী সালাহউদ্দিন এবং মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো আমরা চলে যাচ্ছি সংশয়বাদীতে হিজাব অধ্যায়ী এ অধ্যায় আলোচিত হবে বাধ্যতামূলক হিজাব আইন শোষণ কেন নারীবাদ ও হিজাব হিজাব যখন অবাধ্যতা হিজাব আমার চয়েস হিজাব ও ক্ষমতায়ন ফ্রান্স ও হিজাব হিজাব কি যৌন নির্যাতন এবং ধর্ষণ বন্ধে কার্যকরী হিজাবের কার্যকরী কোনো ভূমিকা নেই হিজাব নিষিদ্ধ হওয়ার ব্যাপারে যেভাবে তর্ক করতে হয় না বাধ্যতামূলক হিজাবের আইন শোষণ কেন প্রশ্ন কিছু মুসলিম দেশে হিজাব করা বাধ্যতামূলক এ নিয়ে আপত্তি করার কি আছে এখানে কোন জিনিসটা তোমাদের কাছে শোষণ মনে হচ্ছে উত্তর এসব বিধান শোষণমূলক কারণ নারী তার ইচ্ছামতো পোশাক পরতে পারছে না নিজের পোশাকটাও স্বাধীনভাবে বেছে নেওয়ার সুযোগ নেই তার প্রশ্ন পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যেখানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে এমন কোনো দেশ আছে যেখানে সীমাহীন স্বাধীনতা আছে উত্তর আলবত আছে পশ্চিমা দেশগুলোতে আছে প্রশ্ন পশ্চিমা দেশগুলো থেকেও কি রাস্তায় নগ্ন হয়ে হাঁটতে পারে নিজের যৌনাঙ্গ প্রদর্শন করতে পারে উত্তর না তা পারে না প্রশ্ন তার মানে তাকে নগ্নতা ঢাকতে বাধ্য করা হয় তোমাদের সংজ্ঞা অনুযায়ী এটা শোষণ না এইসব দেশের মানুষও তো ইচ্ছা সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাচ্ছে না তাই না এটা শোষণ কেন হতে যাবে মানুষের সামনে যৌনাঙ্গ দেখানো সভ্যতা আর শালীনতা বিরোধী এর সাথে মাথার চুল ঢাকার তুলনা হয় কীভাবে শরীরের কোন অংশ উন্মুক্ত থাকবে সেটা সভ্যতা আর শালীনতা বিরোধী আর কোন অংশ উন্মুক্ত করা সভ্যতা আর শালীনতা সম্বন্ধ সেটা কে ঠিক করলো আরে এটা ঠিক করা কি আছে এটা তো স্বাভাবিক কোনটা স্বাভাবিক সেটা কে ঠিক করলো কিসের ভিত্তিতে ঠিক করলো স্বাভাবিকের এই ধারণাটাই বা কোথা থেকে এলো অতীত বর্তমানে এমন শত শত সংস্কৃতি আছে যেখানে এই সীমারেখাগুলো ভিন্নভাবে টানা হয় শালীনতা সভ্যতা নগ্নতার মাপকাঠি সেখানে আলাদা এগুলো সব এক কথায় উড়িয়ে দেবে সারা পৃথিবীর মানুষকে কেন তোমাদের স্ট্যান্ডার্ড মেনে নিতে হবে মুসলিম বিশ্বের মানুষকে কেন পশ্চিমা স্ট্যান্ডার্ড মানতে হবে তোমাদের ইসবের আবদার কিসের ভিত্তিতে জাস্টিফাই করা যায় দেখুন পোশাকের ব্যাপারে ইসলামের মাপকাঠির ভিত্তি হলো আল্লাহর আদেশ শরীরের কোন অংশ ঢাকতে হবে কোন অংশ উন্মুক্ত রাখা যাবে আমরা এটা জেনেছি আল্লাহর তালার কাছ থেকে আমরা তার আদেশ এবং নির্দেশ মেনে চলি সাধু মতো এসব বিধানের সার্বিক গুরুত্ব এবং হিকমা অনুধাবনের চেষ্টা করি অন্যরা এগুলো বিশ্বাস করতে না পারে সেটা তাদের ব্যাপার কিন্তু এটাই আমাদের মাপকাঠি আর এর ভিত্তি হলো ওয়াহি কিন্তু পোশাকের ব্যাপারে পশ্চিমা মাপকাঠির একমাত্র ভিত্তি হল সাংস্কৃতিক প্রথা ও প্রচলন আর এগুলোর কোনো মূলনীতি বা উৎস নেই দিন শেষে সাংস্কৃতিক প্রথা এবং প্রচলনের ভিত্তি হলো। আমরা এমন করেই অভ্যস্ত আমাদের বাপ দাদাদেরকে এমন করতে দেখেছি আমরা এগুলো মেনে চলি কারণ আমাদের কাছে এগুলো সঠিক মনে হয় এর বাইরে আর কোনো ভিত্তি তাদের নেই মজার ব্যাপার হলো পশ্চিমের নিজস্ব অবস্থান কোনো ভিত্তি না থাকলে এরা চরম উগ্র আর অধ্য হয়ে অন্য সবার উপর নিজের অবস্থান চাপিয়ে দিতে চাই অন্যদিকে আমাদের অবস্থানের ভিত্তি সবচেয়ে মজবুত সবচেয়ে দৃঢ় তবু আমরা অল্পতেই পিছিয়ে যাই আল্লাহর হুকুম আর ওয়াহির কথা না বলে চয়েস আর ফ্রিডমের মতো অর্থহীন বলে আঁকড়ে ধরি বিশেষ দুষ্টব্য মুসলিম নারী কেন হিজাব পালন করবে তা নিয়ে এখানে আলোচনা করা হয়নি বরং এটা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত বহুল প্রচলিত একটি অভিযোগ ইসলাম শোষণমূলক অযৌক্তিক ইসলাম ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে না ইত্যাদি ইত্যাদি এর জবাব নারীবাদ ও হিজাব কিংবা ঢালাওভাবে আধুনিক বয়ানিক গ্রহণের বিপদ আমরা কিভাবে পোশাক পরছি কিংবা খুলছি তার নেতিবাচক প্রভাব অন্যদের উপর পড়তে পারে ইসলামী এবং সেকুলার দুই ধরনের আইন এটা স্বীকার করে ইসলাম আমাদের শেখায় মন এবং মস্তিষ্ককে দৃষ্টি প্রভাবিত করতে পারে সমাজ যদি অনাবৃত মানুষ পরিপূর্ণ হয় রাস্তাগুলো যদি শরীর দেখাতে উন্মুক্ত নারী পুরুষে ভরে যায় তাহলে সমাজে ফাহিস এবং প্যাসাদ তৈরি হবে নগ্নতা এবং অশালীনতার নেতিবাচক প্রভাবের কথা সেকুলার সংস্কৃতিও স্বীকার করে এ কারণে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নির্দিষ্ট ড্রেস কোড থাকে এছাড়া বিভিন্ন দেশে জনসম্মুখে অশালীন আচরণের ব্যাপারে আইন থাকে আর পর্নোগ্রাফির শারীরিক মানসিক এবং স্নায়বিক ক্ষতি নিয়ে তো অনেক গবেষণা হয়েছে কাজেই আপনি কি পড়ছেন তার গুরুত্ব আছে নারী যেভাবে ইচ্ছা যা ইচ্ছা পড়তে পারবে খুলতে পারবে এখানে আর কারো কথা বলার অধিকার নেই নারীবাদীদের এই দাবি ভুল এবং বিপজ্জনক অবশ্যই এখানে অন্যদের কথা বলার অধিকার আছে কোনো সীমার ভিতরে পোশাক পরতে হবে পশ্চিমা দেশগুলোর সরকার ইনডিসেন্ট এক্সপোজার আইনের মাধ্যমে সেটা নারী পুরুষকে জানিয়ে দেয় পশ্চিমা আইন যদি এমন করতে পারে তাহলে ইসলামী আইন কেন পারবে না মৌলিকভাবে নীতি তো একই পার্থক্য হল অশালীনতার সংজ্ঞা নিয়ে অশালীনতার ব্যাপারে পশ্চিমা সমাজের সংজ্ঞা আর ইসলামের সংজ্ঞা এক না ওদের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রিত এবং ক্রম ক্রমপরিবর্তনশীল সংস্কৃতি দ্বারা আর অশালীনতার ব্যাপারে ইসলামের মাপকাঠির ভিত্তি হলো মানব জাতির সৃষ্টিকর্তার কাছ থেকে আসা ওয়াহি যিনি মানুষকে এবং তার প্রকৃতির সম্পর্কিত সর্বাধিক অবগত তিনি জানেন কোনটা আসলে মানুষের জন্য উপকারী আর কোনটা ক্ষতিকর সুরা আহাজাবের উনষাট নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলেছেন হে নবী তুমি তোমাদের স্ত্রীদের তোমাদের কন্যাদের আর তোমাদের মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চার চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় যখন তারা বাড়ির বাইরে যায় এতে করে তাদের চেনা সহস্তর হবে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ প্রতি ক্ষমাশীল এবং পরম দয়ালু এই আয়তে পর্দা করার প্রধান একটি স্পষ্ট কারণ উল্লেখ করা হয়েছে নিগ্রহ এবং হয়রানি এড়ানো হিজাব কেন উপকারী হিজাব কেন যৌক্তিক এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে ন্যায় বিচারের জন্য সবচেয়ে উপযোগিতা আল্লাহ জানিয়ে দিয়েছেন মডার্নিস্ট মুসলিমরা যদিও মনে করে হিজাব একটি অন্তঃসারহীন প্রথা এটা প্রতীকী বিধান কিন্তু আল্লাহর এর বক্তব্য ভিন্ন হিজাবকে গুরুত্বহীন সাংস্কৃতিক ফসিল কিংবা নারীকে পরাধীন রাখার উপকরণ হিসেবে দেখা হলো সেকুলারদের অবস্থান এভাবে হিজাবকে বিকিনির সাথে তুলনা করা দুটোকেই নারীর স্বাধীনতা নারীর ক্ষমতা এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পরিচয় হিসেবে সমান মনে করো সেকুলারদের মানসিকতার ফসল না হিজাব অবশ্যই বিকিনির চেয়ে নৈতিকভাবে যৌক্তিকভাবে ব্যবহারিকভাবে উত্তম সিদ্ধান্তের স্বাধীনতা নিয়ে ফাঁকা বুলি আওড়ানোর বদলে এই সত্য নিয়ে গর্বিত হন আল্লাহর কি কোন কারণ ছাড়া হিজাবের বিধান দিয়েছেন নাকি এই বিধানের পিছনে হিকমা আছে মানব জাতির কল্যাণ নিহিত আছে শরীর উন্মুক্ত করা ভালো ইচ্ছে মতো নিজেদের দেহ দেখানোর অধিকার সবার আছে এই মডার্ন দাবিগুলো আমাদের প্রত্যাখ্যান করতে হবে হিজাব আল্লাহর বিধান মদ জোয়া শুকোনের মাংস থেকে বিরত থাকা বিধান আমরা বিশ্বাস করি মদ জোয়া এবং শুকনের মাংস থেকে বিরত থাকা আমাদের জন্য কল্যাণকর একইভাবে আমাদের বিশ্বাস করতে হবে হিজাব পালন করাও আমাদের জন্য কল্যাণকর হয়তো আমরা এমন সমাজে বসবাস করছি যেখানে এই বিধান আরোপ করার সুযোগ নেই কিন্তু তার মানে এই না যে আমরা এই বিধানকে সঠিক এবং মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর বিধান মনে করবো না এই বিশ্বাসকে ধরে রাখতে হবে আর কিছু না হোক আমাদের সন্তানরা যেন হিজাবের ব্যাপারে বিধান পালন করে এবং তা নিশ্চিত করার জন্য হলেও এই বিশ্বাস ধরে রাখা জরুরি আমরা যদি মনে করি হিজাব প্রতীকী এবং এর কোনো ব্যবহারিক কার্যকারিতা নেই তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের অনেকে হিজাবকে অর্থহীন মনে করে ত্যাগ করবে হিজাবকে তারা দেখবে এক সাংস্কৃতিক ফসিল হিসেবে প্রতীকী গুরুত্বের বাইরে যার কোনো অর্থ নেই অনেকেই তো এখন এমনভাবে চিন্তা করছে মুসলিম নারীদের অধিকাংশই আজ হিজাব করে না কেন এই দোষটি শুধু মুসলিম নারীদের না আমরা সবাই এর জন্য তাই আমরা সবাই পরীক্ষার কঠিন সময় পার করছি কিন্তু কঠিন সময়েও চিন্তার বিশুদ্ধতা থাকা জরুরি ফাঁপা বলি ছুঁড়ে ফেলুন চোখ খুলুন হিজাব যখন অবাধ্যতা ইসলাম এবং নারী নিয়ে বিবিসির একটা ডকুমেন্টারি দেখেছিলাম একজন মুসলিম নারীকে যে হিজাব পরে প্রশ্ন করা হলো হিজাব কি এক ধরনের শোষণ না জবাবে মহিলা এক ধরনের ভয়ানক উত্তর দিল কেউ যদি আমাকে বলে তোমাকে হিজাব পড়তেই হবে তাহলে আমি হিজাব পড়বো না হিজাব পড়তে বাধ্য করা হলে আমি হিজাব খুলে ফেলবো আমি হিজাব পড়ি ভালোবাসা থেকে এটা আমার পরিচয় আমি এটা পড়তে ভালোবাসি এমনকি আল্লাহ হিজাব পড়তে বলেছেন তাই হিজাব পড়ি এটাও আমি বলি না আল্লাহ যা যা করতে বলেছেন সব কিছুর ব্যাপারে আমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে আমি হিজাব পড়ি কারণ আমি নিজে এটা পড়তে চাই আমি এটা ভালোবাসি এটা আমার ধর্মের অংশ আমি এটা অন করি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো উপরের কথাগুলোর মধ্যে সমস্যা কি অনেক তরুণ মুসলিম সেটা বুঝতে পারেন না এই ধরনের বক্তব্যের ভিতরে থাকা কুফুরকে তারা চিনতে পারেন না এটা হলো লিবারেলিজমের কলুষিত করার ক্ষমতা মানুষের চিন্তা চেতনাকে লিবারেলিজম খুব সূক্ষ্মভাবে সংক্রমিত করে ধীরে ধীরে ইমানকে ক্ষয় করে একদম নষ্ট করে ফেলে কিন্তু মানুষ বুঝতেও পারে না আল্লাহ যদি আমাকে কিছু করতে বলেন আমি করব না এমন কথা একজন মুসলিম কিভাবে বলে এমন কথা শুধু তখনই বলা সম্ভব যখন লিবারেলিজমের আদর্শে পুরোপুরিভাবে তার মগজ ধরায় হয়ে গেছে লিবারেলিজম কি শেখায় লিবারেলিজম শেখাই কাউকে কোনো কিছু করতে বাধ্য করার অর্থ তার অটোনমি বা ব্যক্তি স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারে হস্তক্ষেপ করা আর যা কিছু মানুষের স্বাধীনতা খর্ব করে তা মন্দ নেওয়ার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার অর্থ মানুষের পরিচয় ছিনিয়ে নেওয়া এর চেয়ে খারাপ আর কি হতে পারে কেউ যখন এভাবে চিন্তা করে তখন ইসলামের বিধিবিধানের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন হবে তা সহজেই বোঝা যায় কিন্তু আল্লাহ কি আমাদের জন্য কিছু কাজ বাধ্যতামূলক করেননি কিছু কাজ নিষিদ্ধ করেননি যারা আল্লাহর বিধান মেনে চলবেন না আল্লাহর আনুগত্য করবে না তাদের জন্য কি আল্লাহর শাস্তির প্রতিশ্রুতি দেননি এটা কি বল প্রয়োগ না হুমকি না লিবারেলিজম আক্রান্ত মুসলিম এই প্রশ্নগুলোর জবাবে দুটো উত্তর দিতে পারেন আল্লাহ খারাপ নহজুবিল্লাহ আল্লাহ খারাপ না তবে তিনি আমাদের জন্য কোনো কিছু বাধ্যতামূলক করেননি কোনো কিছু নিষেধ করেননি দুটো অবস্থান কুফর এই উভয় থেকে বের হওয়ার উপায় হলো লিবারলিজমের কে ক্রিটিক করা স্বাধীনতা এবং বল প্রয়োগের মতো ধারণাগুলোর ব্যবচ্ছেদ করা হিজাব আমার চয়েস এবং অন্যান্য বিভ্রান্তি হিজাবের যুক্তিগত প্রমাণের জন্য চয়েস বা সিদ্ধান্ত স্বাধীনতার কথা বলা অর্থহীন আধুনিক মানুষ আসলে কোন অর্থে তার পোশাক বেছে নেয় পশ্চিমা নারী সরল মনে বিশ্বাস করে তার পরনের পোশাক সে নিজেই বাছাই করে সে স্বেচ্ছে এই ধরনের পোশাক বেছে নিয়েছে কিন্তু সে আসলে ঠিক ওই ট্রেন্ডগুলোর অনুসরণ করে যেগুলো ভার্সেসি চ্যানেলের মতো ব্র্যান্ড কিংবা টিভি চ্যানেল আর ফ্যাশন ম্যাগাজিনগুলো প্রমোট করে এটা কি কাকতালিও এসব কর্পোরেশনেরগুলো বেঁধে দেওয়া ফ্যাশন স্ট্যান্ডার্ড পশ্চিমা নারী যতটা অন্ধভাবে মেনে চলে সবচেয়ে অন্ধ মৃদ অত অন্ধভাবে তার পীরকে অনুসরণ করে না সমাজে নারীদের পোশাক যদি আসলেই তাদের স্বাধীন পছন্দ অনুযায়ী বাছাই করা হতো তাহলে আমরা বিভিন্ন ধরনের ধাঁচের পোশাক দেখতাম শরীরের কোনো অংশ ঢাকা আর কোনো অংশ উন্মুক্ত রাখা হবে সেটা নিয়েও অনেক পার্থক্য দেখা যেত পোশাকগুলোর উৎসও আলাদা হতো কিন্তু পশ্চিমা সমাজে আমরা সেটা দেখি না বরং উল্টোটা দেখি সমাজের নারীরা এবং পুরুষরাও একই ধরনের পোশাক পরে কারণ নগ্নতা শালীনতা ফ্যাশন ইত্যাদির ব্যাপারে তাদের সবার ধ্যান ধারণা মোটামুটি একই এছাড়া অধিকাংশ মানুষ একই ব্র্যান্ডের পোশাক কেনেন এসব পোশাকের রং ফ্যাব্রিক কাটিং অল্প স্বল্প কিছুটা পার্থক্য দেখা যায় কিন্তু মূল থিম একই অথচ মানুষের মনে করে তারা স্বাধীনভাবে এসব পোশাক বেছে নিচ্ছে আসলে এটা ব্যক্তি স্বাতন্ত্রের অতিরঞ্জিত অনুভূতি ছাড়া আর কিছুই না হ্যাঁ আপনার ব্লাউজের রঙ আপনি নিজেই বাছাই করেন কিন্তু বুক যে ঢাকতে হবে এটা আপনি বেছে নেননি আপনার আশেপাশে যে দোকানগুলো আছে সেটা আপনি ঠিক করেননি দোকানগুলোতে যে ঘুরে ফিরে একই ডিজাইনগুলো দেখা যায় সেটা আপনি ঠিক করেননি মানুষকে আপনি যত সীমিত অপশনই দেন না কেন মানুষ মনে করবে সে স্বাধীন সে নিজের স্বাধীনতা চর্চা করছে পশ্চিমা সমাজ যেহেতু সিদ্ধান্ত আর ব্যক্তি স্বাতন্ত্রতা নিয়ে ঘোরের মধ্যে থাকে তাই এমনটা হওয়া অবধারিত লক্ষ লক্ষ নারী সেই একই বুট জ্যাকেট প্যান্ট সেই একই ডিজাইনের ফ্যাক্টরিগুলোতে বানানো হচ্ছে একই আইটেম কোটি কোটি কপি সবগুলো এক অথচ এই পশ্চিমা নারী পরা মুসলিম নারীকে বলছে তুমি শোষিত তোমার কোনো স্বাধীনতা নেই তোমার কোনো সক্রিয়তা নেই ইত্যাদি অন্যদিকে যাদের শোষিত বলা হচ্ছে সেই মুসলিম নারীদের অনেকে আবার আর কিংবা প্রবন্ধে অনুনয় বিনয় করে পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করছে না না আমি শোষিত না আমি তোমাদের মতোই স্বাধীন হিজাব আমার চয়েস কি বিচিত্র হিজাব ও ক্ষমতায়ন হিজাব কি নারীর ক্ষমতায়নের নিদর্শন অনেক মুসলিম ফেমিনিস্টকে এমন দাবি করতে দেখা যায় তারা এখানে সিদ্ধান্ত নেওয়ার কথা আনে তারা বলে হিজাব পরার মাধ্যমে মুসলিম নারীর ক্ষমতায়ন ঘটে কারণ সে নিজেদের ইচ্ছা মতো পোশাক পরতে পারে আর হিজাব পড়ার সিদ্ধান্ত সে স্বেচ্ছায় বেছে নিয়েছে স্বেচ্ছায় সিদ্ধান্ত নিতে পারার মাধ্যমে তার ক্ষমতায়ন ঘটে এটা হলো মুসলিম ফ্যামিলিস্টদের যুক্তি। কিন্তু এই যুক্তি অনুযায়ী যেই নারী স্বেচ্ছায় বিকিনি পরে তারও ক্ষমতায়ন হচ্ছে তাই না বিকিনি আর হিজাব দুটো একইভাবে নারীর ক্ষমতায়নের প্রতীক যেহেতু দুটোই নারীর স্বেচ্ছায় বেছে নিয়েছে এভাবে যে কোনো পোশাকের ক্ষেত্রে এটা দেখানো সম্ভব বুঝতেই পারছেন এই যুক্তি দুর্বল এবং ত্রুটিপূর্ণ তাই নারী ক্ষমতায়নের ধারণা মাথায় নিয়ে বেড়ে ওঠা মুসলিম মেয়েদের অনেকেই যে এক সময় পুরোপুরিভাবে হিজাব করা ছেড়ে দেয় তাতে অবাক হওয়ার কিছু নেই হিজাব নিয়ে মাথা ব্যথার কি আছে যখন মুখ্য বিষয় হলো ক্ষমতায়নের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফ্যাশনেবল পোশাক পরলে খুব শক্তিশালী ক্ষমতায়নের অনুভূতি হওয়ার কথা এতে করে নিজেকে দেখতে আকর্ষণীয় লাগে ছেলেদের মনোযোগ পাওয়া যায় আরও কত কী আমাদের সমাজে যে কোনো কিশোরী কিংবা তরুণী হিজাবের বদলে ফ্যাশনেবল পোশাক পরে অনেক বেশি ক্ষমতায়নের অনুভূতি পাবে কাজেই ক্ষমতায়নের এই বুলি বাদ দিন হয়তো কোনো এক সময় কিছু মানুষের কাছে এটা যৌক্তিক মনে হয়েছিল কিন্তু দিন দিনশেষে এতে করে লাভের চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ক্ষমতায়ন দিয়ে যদি হিজাবকে যৌক্তিক প্রমাণ করতে হয় তাহলে এটা করার আরও ভালো উপায় আছে নিজেকে ঢেকে রাখা মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করার মাধ্যমে শক্তি অর্জনের ধারণা সর্বজনীন সিআইএ এমআই সিক্সের মতো গোয়েন্দা সংস্থারগুলোর কথা চিন্তা করুন তাদের ক্ষমতার একটা উৎস হল তাদের গোপনীয়তা লোকচক্ষুর আড়ালে থাকা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষেরা তাদের চোখের আড়ালে থাকে তারা ট্যাবলয়েড পত্রিকা কিংবা ছবি তোলা এড়িয়ে যায় আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা ব্যক্তিগত জীবনের ব্যাপারে শক্তভাবে প্রাইভেসি মেনে চলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কিংবা রাজনীতিবিদদের মিটিং হয় বদ্ধ দরজার আড়ালে আর এটা নতুন কিছু না আগেরকার দিনে রাজা বাদশারা আর সুলতানরা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল মনে করা হতো সাধারণ মানুষের চোখে পড়লে তাদের সম্মান কমে যাবে কখনও বাধ্য হয়ে রাজপথ দিয়ে যেতে হলে উসমানীয় সুলতানরা নিজেদের আড়াল করার জন্য পদ্মা করত আজও শাসক ও রাজনীতিবিদরা কালো কাছ লাগানো লিমুচিনে করে ঘুরে বেড়ায় কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আজ মানুষের মনে করা শুরু করেছে নিজের শরীর উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে ক্ষমতায়ন ঘটে কি অদ্ভুত নির্বুদ্ধিতা মানুষ আর শুধু নিজের শরীর উন্মুক্ত করে খ্যান্ত হয় না বরং ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপন কথাগুলো সোশ্যাল মিডিয়ার সবার সামনে উন্মুক্ত করে দেয় সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কোনো অপরিচিত লোক এখন আপনার বাসার ভিতরে ঢুকে পড়তে পারে এটা ক্ষমতার ঠিক বিপরীত এটা হলো অন্যের সামনে নিজেকে উন্মুক্ত করে দেওয়া প্রত্যেক সমাজ প্রাইভেসিকে গুরুত্ব দেয় কিন্তু নারীবাদের মতো দূষিত মতবাদগুলোর প্রভাবে আমাদের এই প্রাইভেসির এই ধারণাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে এভাবে আমরা হিজাবের বিধানের ব্যাপারে সম্ভাব্য হিক চিন্তা করতে পারি নিজেকে আড়াল করার ব্যাপারটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে খাটে তবে স্বাভাবিকভাবে নারীর জন্য এর প্রয়োজন পুরুষের তুলনায় বেশি আল্লাহ নারী ও পুরুষকে আলাদা করে সৃষ্টি করেছেন তাহলে নারী কেন নিজেকে মানুষের সামনে উন্মুক্ত করবে এটা বিবেক বুদ্ধির সাথে সংগতিপূর্ণ নয় এবং এটা নানাভাবে তার জন্য ক্ষতিকর হতে পারে বাস্তবতা হল অতীতের নারীরা লোকচক্ষর আড়ালে থাকার গুরুত্ব সম্পর্কে জানত এই শক্তিকে তারা সামাজিক আর্থিক এবং পারিবারিক এমনকি রাজনৈতিকভাবে কাজে লাগাতো কিন্তু আধুনিক একাডেমিক আর গবেষকরা সহজভাবে ধরে নেয় হিজাব মুসলিম নারীর পরাধীনতার চিহ্ন যখন তারাই আসলে পরাধীন আর আমরা জানি হিজাব করার মূল কারণ হলো আল্লাহর আনুগত্য করা এবং তার বিধানের আন্তরিকতা ও ইখলাসের সাথে মেনে চলা আর আল্লাহ সর্বাধিক জ্ঞাত ফ্রান্স ও হিজাব আর যাই হোক ফরাসিদের সোজাসাবটা কথা বলার অভ্যাসকে প্রশংসা আপনাকে করতেই হবে শরীরের কোন অংশ ঢাকা যাবে আর কোন অংশ ঢাকা যাবে না তা নিয়ে ওদের নিজস্ব মত আছে সেই মত ওরা শক্তভাবে মেনে চলে শুধু নিজেরা মানে না তাদের দেশে থাকতে হলে সেই মত অন্যদেরকেও মানতে বাধ্য করে শরীরের কোন অংশ ঢাকতে হবে আর কোন অংশ ঢাকা হবে না এ নিয়ে মুসলিমদেরও নিজস্ব অবস্থান আছে একসময় মুসলিমরাও এই অবস্থান শক্তভাবে মেনে চলত ফরাসিদের অবস্থানের ভিত্তি মানব প্রকৃতি অধিকার মর্যাদা ইত্যাদির ব্যাপারে ভাষা ভাষা কিছু ম্যাটাফিজিক্যাল ধারণা আর ধর্মহীনতা ওদের ভিত্তি নরবরে তবু নিজেদের মতের পক্ষে ওরা শক্তভাবে অবস্থান নেয় অন্যভাবে মুসলিমদের অবস্থানের ভিত্তি অল্লাহ এবং তার বিধানের প্রতি ইমান দিন এবং আধ্যাত্মিক বিশ্বাস কিন্তু ভিত শক্ত হওয়া সত্ত্বেও মুসলিমদের অনেকে নিজেদের বিশ্বাসের পক্ষে শক্ত অবস্থান নেয় না ফরাসিদের দৃঢ়তার ধারে কাছেও কিছু তাদের মধ্যে দেখা যায় না ফরাসিরা আত্মবিশ্বাসের সাথে বলে আমাদের মতই সঠিক এটাই যথাযথ কিন্তু ফরাসিদের কথার জবাবে মুসলিমরা বলে হ্যাঁ তোমাদের কথা সম্ভবত ঠিক তবে অনেক মহিলা হয়তো মাঝে মাঝে বোরকা পড়তে চাই এটা তাদের সিদ্ধান্ত আর তাদের স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করা উচিত তাই না এমন মিনমিলে দুর্বল অবস্থানকে ফরাসিরা কিংবা অন্য কেউ সম্মান করবে না ওরা মনে করে বোরকা সভ্যতার সাথে সাংঘর্ষিক সভ্যতার উপর আক্রমণ ওদের কাছে বোরকা ঘৃণ্য জঘন্য মানুষ যে জিনিস ঘৃণা করে সেটাকে সম্মান করতে পারে না কিন্তু আমরা মুসলিমরা শক্ত অবস্থান নেই না ফরাসিদের অবস্থানের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলি না মানব দেহ নগ্নতা লিঙ্গ শালীনতার ব্যাপারে ফরাসি এবং পশ্চিমা দৃষ্টিভিঙ্গের পেছনে থাকা ধারণাগুলোকে আমরা প্রশ্ন করি না আমরা শুধু ধর্মীয় স্বাধীনতা আর সিদ্ধান্তকে শ্রদ্ধা করার বুলিয়ে ওড়াই অথচ এগুলো আমাদের ধ্যান ধারণা না আমাদের শব্দ না এগুলো আমাদের বুদ্ধিভিত্তিক ঐতিহ্যের অংশ না এগুলো ওদের ধারণা ওদের শব্দ তবু আমরা এগুলো ব্যবহার করি আমরা বোকার মতো ভাবি হয়তো এতে ওরা আমাদের সম্মান করবে আমাদের কথা মেনে নেবে না ওরা মানেনি মানবেও না ফরাসিদের প্রশংসা করা উচিত যতটা আত্মবিশ্বাস আর দৃঢ়তা নিয়ে বাতিলের পক্ষে ওরা অবস্থান নেয় তার ভগ্নাংশ পরিমাণ আত্মবিশ্বাস যদি হকের পক্ষে আমরা দেখাতে পারতাম হিজাব কি যৌন নির্যাতন এবং ধর্ষণ বন্ধে কার্যকরী হিজাব কি যৌন নির্যাতন বন্ধ করতে পারে হিজাব পরেও তো অনেক যৌন নির্যাতন আর ধর্ষণের শিকার হয় তাহলে হিজাব পরে লাভ কি এটা তো পরিষ্কার যে হিজাব নারীকে যৌন নির্যাতন থেকে বাঁচাতে পারে না প্রায়ই এ ধরনের কথা শোনা যায় কিন্তু এই যুক্তিটা আসলে ভুল কারণ হিজাব করলে যৌন নির্যাতন ধ্বংস কিংবা টিজিংয়ের সব সম্ভাবনা বন্ধ হয়ে যাবে এমন দাবি কেউ করেনি নিঃসন্দেহে ইসলাম এমন কোনো দাবি করেনি বরং দাবি করা হয়েছে বাকি সব ফ্যাক্টর যদি অপরিবর্তিত থাকে তাহলে হিজাব উল্লেখযোগ্যভাবে যৌন নির্যাতন এবং ধর্ষণের আশঙ্কা কমায় হ্যাঁ কায়রোর রাস্তায় হিজাব পরা নারীদেরকেও টিটকারি কিংবা অশালীন উক্তির মুখোমুখি হতে হয় কিন্তু অনাস্বীকার্য সত্য হল এই নারীরা যদি ইয়োগা প্যান্টস ট্যাঙ্ক টপ কিংবা পশ্চিমা পোশাক পরে রাস্তায় হাঁটাচলা করতো তাহলে এসব ঘটনার হার আরও অনেক বেশি হতো আর এ ব্যাপারে প্রাসঙ্গিক আয়াতে বক্তব্য স্পষ্ট হেনপি তুমি তোমাদের স্ত্রীদের তোমাদের কন্যাদের আর মমিন নারীদের বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় যখন তারা বাইরে যায় এতে করে তাদের চেনা সহজ হবে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু সোর আহজাব উনসাট হিজাবের কার্যকরী কোনো ভূমিকা নেই ক আমি কখন সিট বেল্ট বাঁধব না সিট বেল্ট বাঁধার কোনো মানেই হয় না খ মানে কি বলছো এসব ক সিট একটা প্রতীকী জিনিস এটা অর্থহীন প্রথা কিছু মানুষ সিট বেল্ট বেঁধে নিজেকে সুনাগরিক প্রমাণ করতে চায় এটা হলো নিজেকে ভালো প্রমাণ করার ঢং যারা এসব করে তাদের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি এসব করতে পারবো না খ এভাবে হয়তো বিষয়টা ব্যাখ্যা করে যাই কিন্তু এর জন্য সিট কেন অর্থহীন হয়ে যাবে সিটবেল্ট একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ভূমিকা আছে ক আচ্ছা তাই নাকি কি শুনি সেটা খ সিট বেল্ট মানুষকে দুর্ঘটনায় আহত হওয়া থেকে রক্ষা করে ক হাস্যকর কথা সিট বেল্ট বাধার পরেও অনেক মানুষ দুর্ঘটনায় আহত হয় এটা জানো অনেকে তো সিট বেল্ট বাধা সত্ত্বেও মারা যায় কাজেই সিট বেল্ট ইউজলেস এটা কোনো ধরনের নিরাপত্তা দিতে পারে না আরে সিটবেল্ট তো জাদু মন্ত্র না যে এটা সব ধরনের বিপদ থেকে মানুষকে বাঁচাবে কিন্তু সিট বেল্ট অনেক ক্ষেত্রেই কাজে লাগে এটা তো স্পষ্ট না তুমি ভুল বলছো আমি এমন অনেক মানুষ চিনি স্ট্রিট বাঁধার পরও যারা আহত হয়েছে এদের অনেকে আবার এমন দেশের নাগরিক যেখানে স্ট্রিট বাঁধা বাধ্যতামূলক পরও তারা আহত হয়েছে দেখো তুমি একটা লজিক্যাল ভুল করছো স্ট্রিট আমাদের একশো পারসেন্ট সুরক্ষা দিতে পারে না এটা ঠিক কিন্তু তার মানে তো এটা না যে স্ট্রিট আমাদের সুরক্ষাই দিতে পারে না যদি অন্য সব ফ্যাক্টর অপরিবর্তিত থাকে তাহলে স্ট্রিট উল্লেখযোগ্য হারে আহত এবং নিহত হবার সংখ্যার আশঙ্কা কমায় এসব ফালতু কথা বাদ দাও তো আর একজনকে খারাপ প্রমাণ করে তোমার লাভটা কি সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানোর সময় কোনো মাতাল ড্রাইভার যদি আমার গাড়িতে ধাক্কা দেয় আর আমি যদি আহত হই বা মারা যাই তাহলে সেটা কি আমার দোষ নাকি ওই মাতাল ড্রাইভারের দোষ ভিকটিমকে দোষ দেওয়া বন্ধ করো আজব অবশ্যই এটা ওই মাতাল ড্রাইভারের দোষ কিন্তু এর সাথে সিট বেল্ট বাধা আর না বাধার সম্পর্ক কি পৃথিবীতে অনেক দায়িত্ব জ্ঞানহীন পাগল লোক আছে কিন্তু তাতে তো সিট বেল্টের প্র্যাকটিক্যাল গুরুত্ব এবং উপকারিতা বাতিল হয়ে যাচ্ছে না বরং এ ধরনের লোকজন দেখে আমরা সিট বেল্ট পরাকে গুরুত্ব দেওয়া উচিত দেখো তুমি নিজে সিট বেল্ট পরো তাই অন্য সবাইকে ছোট করে দেখছো তুমি মনে করছো তুমি অন্য সবার চেয়ে আলাদা অথচ আমরা কেবল আমাদের স্বাধীনতার প্রয়োগ করছি আমি সিট বেল্ট বাঁধব কি সেটা আমার ব্যাপার এখানে তোমার সমস্যা কি এটা হলো আজকে দুনিয়ার সমস্যা শোনো ঠান্ডা মাথায় চিন্তা করো তোমাকে আক্রমণ করার কোনো ইচ্ছা আমার নেই তোমার গাড়ির সাথে দেওয়া ম্যানুয়ালটা খুলে দেখো গাড়ি যারা বানিয়েছে তারাই বলেছে দুর্ঘটনায় আহত হবার ঝুঁকি এড়ানোর জন্য সিট বেল্ট বাঁধতে হয় এরাও কি তোমাকে ছোট করে দেখেছে তুচ্ছতাচ্ছিল্য করেছে জ্ঞান দিচ্ছে এটা তোমার নিজস্ব ব্যাখ্যা ম্যানুয়ালের কথা তুমি নিজের মতো করে ব্যাখ্যা করছো তুমি নিজে যেহেতু সিটবেল্ট বাঁধো তাই তুমি ওভাবে ব্যাখ্যা করছো কিন্তু ম্যানুয়াল ব্যাখ্যা করার অধিকার তোমার একার না আমার মনে হয় না ম্যানুয়ালের বক্তব্য অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে যথেষ্ট আছে থামো আমার জীবন আমার সিদ্ধান্ত গাড়ি চালাতে গিয়ে আমাকে কেমন সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তুমি জানো কোন সাহসে তুমি আমাকে সিট বাঁধার কথা বলো আবার ম্যানুয়ালের কথা টানছো তোমার নিজের গাড়ি আছে না নেই কিন্তু সেটা এখানে প্রাসঙ্গিক কেন বাহ তোমার নিজের কোনো গাড়ি পর্যন্ত নেই অথচ তুমি আমাকে সিটবেল বাঁধার লেকচার শুনিয়ে যাচ্ছ চুপ থাকো আর এভাবেই হিজাব আর ধর্ষণ নিয়ে আর একটা গঠনমূলক আলোচনার সমাপ্তি ঘটল আচ্ছা ভালো কথা ম্যানুয়ালের প্রাসঙ্গিক অংশটা কি জানেন জানা না থাকলে জানিয়ে দিই হে নবী তুমি তোমার স্ত্রীদের তোমার কন্যাদের আর মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজের উপর টেনে দেয় যখন তারা বাড়ি বাইরে যায় এতে করে তাদের চেনা সহজ হবে আর তাদের উত্ত্যক্ত করা হবে না আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু সরা আহাজাব হিজাব নিষিদ্ধ হওয়ার ব্যাপারে যেভাবে তর্ক করতে হয় না হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিমরা যখন স্বাধীনতার দোহাই দিয়ে তর্ক করে তখন সেটা অসংলগ্নতা পোশাক পরিচ্ছেদের ব্যাপারে প্রত্যেক সমাজের কোনো না কোনো মাপকাঠি থাকে প্রতিটি সমাজ কোনো না কোনোভাবে মানুষের পোশাক নিয়ন্ত্রণ করে এটা সব নির্দিষ্ট কোনো পোশাকে নিষিদ্ধ কিংবা বাধ্যতামূলক ঘোষণা করার মাধ্যমে হয় না বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় সামাজিক চাপের মাধ্যমে যেমন পশ্চিমা বিশ্বে বসবাস করা মুসলিম নারীদের অনেকে হিজাব খোলার সিদ্ধান্ত নেয় সামাজিক চাপের কারণে তারা এমন এক সমাজে থাকে যেখানে হিজাব পড়লে নিজেকে ডাঙায় তোলা মাছের মতো মনে হয় রাস্তাঘাটে মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে এতে তারা অস্বস্তি বোধ করে হয়তো সেকুলার আত্মীয়রা হিজাব নিয়ে খোটা দেয় হয়তো বাসা থেকে হিজাব খোলার জন্য চাপ দেয় এসব একসাথে জড়ো হতে হতে সময় সামাজিক প্রথা প্রচলনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজের হিজাব সে খুলে ফেলে অথবা অন্য কোনোভাবে নিজের পোশাক বদলে নেয় এভাবে সমাজ মানুষের পোশাককে নিয়ন্ত্রণ করে কাজেই এ ধরনের শক্তিশালী সামাজিক চাপের উপস্থিতি স্বাধীন এর কথা বলা অর্থহীন মানুষ নিজের সিদ্ধান্তকে পুরোপুরি স্বাধীন এবং নিজস্ব মনে করলেও বাস্তবতা হল সমাজ মানুষের সামনে সীমিত কিছু সুযোগ রাখে আর মানুষ সেখান থেকেই কোনো একটাকে বেছে নেয় তবে এটা আমার আলোচনার মূল বিষয় না আমার পয়েন্ট হলো সামাজিক নিয়ন্ত্রণ অর্জন এবং সেই ক্ষমতা প্রয়োগের ইচ্ছা মুসলিমদেরও থাকা উচিত একটা আদর্শ মুসলিম সমাজে আল্লাহর বিধান অনুযায়ী পোশাক পরা হবে স্বাভাবিক এমন কোন সমাজে যদি পোশাকের ব্যাপারে নির্দিষ্ট কোনো আইন না থাকে তবুও নির্দিষ্ট ধরনের পোশাক পরার ব্যাপারে সামাজিক চাপ সেখানে থাকবে এমন সমাজে বিকিনি আর শর্ট স্কার্ট পরা নারীরা অস্বস্তি বোধ করবেন যদি কোনো আইন নাও থাকে যদি কোনো জরিমানা নাও থাকে তবুও অন্য সবার মতো পোশাক পরার তীব্র চাপ তারা নিজে থেকে অনুভব করবে এভাবে ইসলামী ধর্মীয় রীতি আরোপিত হবে ঠিক যেভাবে পশ্চিমা ড্রেস কোড আজ আরোপ করা হচ্ছে আদর্শ মুসলিম সমাজ কোনটি নিঃসন্দেহে নবী সাল্লিহলামের তৈরি করা সমাজ যদি তর্কের খাতিরে আমরা ধরেও নেই মোদিনাতে নির্দিষ্ট কোনো ড্রেস কোড ছিল না তবু আমাদের স্বীকার করতে হবে যে মোদিনার অধিকাংশ আদিবাসী ইসলামী বিধান অনুযায়ী পোশাক পড়তো এতে কি অন্য আদিবাসীদের উপর একই ধরনের পোশাক পরার চাপ তৈরি হয় না এটা কি সামাজিক নিয়ন্ত্রণ এবং ধর্মীয় বিধিবিধান আরোপ করা হয় না তাহলে স্বাধীন সিদ্ধান্তের দোহাই দিয়ে আপনি কিভাবে হিসাবে পক্ষে যুক্তি দেবেন এই অসংলগ্নতা এড়ানোর উপায় হলো হয় ফ্রিডম অফ চয়েসের ধারণা বৈধতা অস্বীকার করা এবং এগুলোর সুবিধাবাদী ব্যবহার করা বন্ধ করা অথবা নেভি করিম সাল আলহসাল্লাম এবং সাহেব আর দি আনহুদের সমাজের যে আদর্শের উপর ছিল তা অস্বীকার করা অন্যভাবে বলা যায় ফ্রিডম অফ চয়েসের ভিত্তিতে গড়ে ওঠা সমাজের কোনো অস্তিত্ব থাকতে পারে না বাস্তবে তো নেই তাত্ত্বিকভাবেও নেই আর যদি এমন কোনো সমাজের অস্তিত্ব থাকে তাহলে সেটা ইসলামী মূল্যবোধ এবং বিধিবিধানের সাথে সঙ্গতিপূর্ণ হবে না কাজেই যখন হিজাব কিংবা অন্য কোনো মুসলিম পোশাককে আক্রমণ করা হয় তখন স্বাধীন সিদ্ধান্তের গুলি আঁকড়ে ধরার কোনো অর্থই হয় না চিন্তা কথাও কাজে কনসিস্টেন্ট হওয়া জরুরি